নিয়ম কারচুপি এবং বর্জনের মুখেও ডাকসু নির্বাচনে চমক দেখিয়েছেন কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর ছাত্রলীগ সভাপতিকে হারিয়ে ভিপি পদে জয়লাভ করেছেন তিনি। পটুয়াখালী জেলার এক কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে 2013-14 শিক্ষাবর্ষের শিক্ষার্থী, বিতর্ক অভিনয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত তিনি। সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে আন্দোলন করতে গিয়ে তিনি বারবার হামলার শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। সোমবার ভোটের দিনও মেধাবী এই ছাত্র নেতা হামলার শিকার হয়েছেন। ছাত্রলীগের মহিলা কর্মীদের হামলায় আহত হয়ে এখন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1933 ভোট বেশি পেয়ে সহসভাপতি বিপি পদে নির্বাচিত হয়েছেন নুর। তিনি পেয়েছেন 1162 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের সভাপতি রেজাউনুল হক চৌধুরী শোভন পান 9129 ভোট।